আচ্ছা, এখন ওকে আমরা স্যার, থ্যাংক ইউ। আমরা যেটা করব, আমরা সরাসরি আমাদের নোটপ্যাড এর মাধ্যমে আমরা দেখব কিভাবে আমরা বাংলা লেখার ওয়েব পেজে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সো ওয়েব পেজে বাংলা লেখার জন্য যে পদ্ধতিগুলো আমি এখানে লিখে দিয়েছি সেই পদ্ধতি অনুযায়ী আমি কোডিং লেখা শুরু করব। সো প্রথমে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিচ্ছি আমি, তোমরা তোমাদের কম্পিউটার থেকে নোটপ্যাড প্লাস প্লাস অথবা শুধুমাত্র নোটপ্যাড ওপেন করো, কাজ করতে পারো। তো এখানে আমার এটা ওপেন হচ্ছে, আমি অলরেডি কয়েকটা ব্যাচ কেটে দেখাইছিলাম, তারপর আমি সরাসরি প্রথম থেকে টাইপ করে দিচ্ছি তোমাদের। এগুলো আমি সব কেটে দিচ্ছি, এগুলা আমি রাখছি না, এখান থেকে বের হয়ে আসছি। তা আমি নতুন ভাবে একটা উইন্ডো ক্রিয়েট করি। এগুলো কেটে দিলাম, এখানে কোনো ফাইল আমি রাখবো না। সো এটা হচ্ছে আমাদের নিউ ওয়ান, দেখো কোনা লেখা আসছে নিউ ওয়ান ফাইল। হ্যাঁ, আমি প্রথম থেকে দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। পরীক্ষাতে অনেকেই প্রশ্ন করে, স্যার এটা আসলে পরীক্ষাতে কিভাবে প্রশ্নটি আসবে? পরীক্ষাতে একটা উদ্দীপক আসবে, বলা হবে যে উক্ত উদ্দীপকের লেখাটি বাংলায় প্রদর্শন করো, অথবা পরীক্ষাতে একটা উদ্দীপক আসলে যেখানে বলা হলো যে তুমি ফন্ট ট্যাগ ব্যবহার করো, ফন্ট ট্যাগের ব্যবহারের মাধ্যমে তুমি শুধুমাত্র এমতে ফন্ট ব্যবহারের মাধ্যমে ওয়েব পেজে বাংলা বাংলা একটা টেক্সট দেখাও, অথবা বাংলা একটা তোমার ফন্ট তুমি দেখাও। তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এমতে ফন্টটা উল্লেখ করব। আর যদি কোনো ধরনের তোমার হচ্ছে উল্লেখ না থাকে যে আমি বাংলা ফন্টের জন্য শুধুমাত্র এমতে ব্যবহার করতে পারি, আবার অফ দ্য কিবোর্ডে টাইপ করতে পারি, যদি কোনো কিছু উল্লেখ না থাকে সেক্ষেত্রে তুমি সরাসরি অফ দ্য কিবোর্ড থেকে টাইপ করে ওই লেখাটা লিখে দিবা, যে অফ দ্য কিবোর্ডের মাধ্যমেও তোমার এনকোডিং সিস্টেমে সেভ করে, ইউনিকোডে ইউটিএফ এ সেভ করে এটা তোমার বাংলা ফন্ট শো করা দেয়। তো আমি যেটা করবো, আমি সরাসরি এখন চলে যাচ্ছি, আমি প্রথম ডক টাইপ এইচটিএমএল টা লিখে দিলে হবে, না লিখলে কোনো অসুবিধা নাই। ডক টাইপ এইচটিএমএল, ডক টাইপ এইচটিএমএল, ওকে। তো এখানে আপাতত কালার আসবে না, কালার নিয়ে আসার জন্য তোমার ফাইল দেখতে হবে, যে সেভ করতে হবে সেভ অ্যাজ। তো সেভ অ্যাজ যাওয়ার পরে তোমাদের নামে যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারে আমি সেভ করছি। ওকে, তোমাদের ফোল্ডার নেম ছিল S15 ব্যাচ, আমি S15 ব্যাচে যাচ্ছি, যে আমি এখানে সেভ করলাম তোমার বাংলা ফন্ট লিখো, বাংলা ফন্ট .html, ওকে। এরপর আমি লিখলাম html, দেন আগের মতো লিখে দাও হেড, তারপর লিখো টাইটেল, লিখো মাই ফার্স্ট বাংলা ফন্ট পেজ স্ল্যাশ টাইটেল দিয়ে শেষ করো, তারপর এখানে হেড ক্লোজ করে দাও স্ল্যাশ হেড, এরপরে তুমি বডি দিয়ে শুরু করো, বডি ট্যাগ, বডি ট্যাগ এর পরে তোমার ইউজ করতে হবে ফন্ট ট্যাগ এর ব্যবহার। সো ফন্ট লিখো, ফন্ট এর পরে যেটা করবে তুমি ফন্ট সরাসরি বাংলায় টাইপ করবে। তো প্রথমে আমরা অবজেক্ট কিবোর্ডের টাইপটা করে আসি। অবজেক্ট কিবোর্ডের টাইপের ক্ষেত্রে যেটা আমরা করব, দেখো একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, আমরা প্রথমেই অবজেক্ট কিবোর্ডের জন্য দেখো আমার কম্পিউটারে যে টাস্ক বার আছে, উপরের যে টাস্ক বার সেখানে আমি লেখা আছে অ। তো অতে যেটা আছে এটা মূলত অবজেক্ট কিবোর্ডের সিম্বল, যেটা ক্লিক করলাম, ক্লিক করার পরে তোমার অবজেক্ট কিবোর্ডটা এখানে চলে আসছে, এই যে ভাষা হোক উন্মুক্ত অভ্র। এখন লক্ষ্য করো এই যে তোমার আইকনটি আসছে অভ্র কিবোর্ডের জন্য, এখানে দেখো আমার অভ্র কিবোর্ডের সিম্বলে আছে ইংলিশ, তো এটাকে করতে হবে বাংলা, রাইট? তো আমি ইংলিশে টাইপ প্রেস করলাম, সেটা বাংলা হয়ে গেল। বাংলা হওয়ার পরে আমার কর্নারে দেখো লেখা আছে এখনো ফন্ট ইউনাইটেড স্টেটস শো করছে US কিবোর্ড হিসেবে, তো এটাও আমার করতে হবে বাংলা করতে হবে। তাহলে আমি এখানে প্রেস করলাম, প্রেস করার পরে আমার এখানে বাংলাটা আগে নিয়ে আসতে হবে। তাহলে পরীক্ষাতে যখন তুমি লিখবা কিভাবে লিখবা, তুমি বলবা যে প্রথমে আমরা অবর কিবোর্ডে ফন্ট হিসেবে বাংলা সিলেক্ট করে নিই, এবং সেক্ষেত্রে কম্পিউটার ল্যাঙ্গুয়েজও বাংলা সিলেক্ট করে নিই। নেওয়ার পরে আমরা বডি এর মধ্যে, সরি ফন্টের মধ্যে বাংলা লেখাটা টাইপ করি। তো আমরা ফন্টের মধ্যে বাংলা লেখাটা কেন টাইপ করবো, দেখো আমরা ফন্টের মধ্যে বাংলা লেখাটা টাইপ করবো হচ্ছে তোমার এটাও বাংলা করে নিতে হবে। হ্যাঁ, এখানে টাইপ করতে হবে যে মনে কর লিখলাম আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট
and college acha type kor pore slash font abar font shesh korte hobe amader english e ekhane abar amar font shesh kore dite hobe f20 font acha ekhane english kore nite hobe na hole sheta type nibe na ओके फ़ॉन्ट तो लास्ट है। तो हमारे फ़ॉन्ट के बीच में स्वास्थ्य देखो लिखला माधुर्य कंट्रीमेंट कॉलेज। लेकर पर हमारे बॉडी क्लोज करता होगा। स्लैश बॉडी। ये खूब कतो इजी एक टा विषय। किंतु वन एक्स में सातो साती टा दोस्तों ना पारा ना शीर्ष की टा भूल करे फले। स्लैश बॉडी। ऐसा इस चैनल। ओके। मात्र देखो नॉइज लाइनर एक टा कोड तो शेकेट्टे সবকিছুই বেসিক গুলো ট্যাগ ঠিক আছে এখানে তোমার ফন্টের মধ্যে শুধুমাত্র লিখতে হচ্ছে আধুনিক ক্যান্টনমেন্ট কলেজ বাংলাদেশ রিপ্রেজেন্ট করার জন্য অবরোধে টাইপ করতে হচ্ছে এটা আমি সেভ করে ফেলি সেভ করে আমি এটাকে রান করব কোন ব্রাউজারে তো তার জন্য আমাদের সেভ ফোল্ডার লোকেশনে যাচ্ছে আমি যে ফোল্ডারে আমি সেভ করেছিলাম তারপর সেখান থেকে আমি যে কোনো একটা ব্রাউজারে আমাদের পেজটা রান করে ফেলি আমাদের সেখানে রিসেন্ট ফাইলে শো করছে তো আমি রিসেন্ট ফাইল থেকে যাচ্ছি না আমি তোমাদের হচ্ছে সরাসরি ফোল্ডার থেকে যাচ্ছি ওকে আমাদের এটা ছিল হচ্ছে তোমার আইসিটি ইকুয়াল সার্চ ফোল্ডার ফোর চ্যাপ্টার দেন ছিল এইচটিএমএল কোডিং এরপরে ছিল তোমার বাংলা ভাষণ বাংলা ভাষণের ভিতরে ছিল এস 15 ব্যাচ ওকে দেখো এখানে চলে আসছে বাংলা ফন্ট প্রথমে যেটা আসছে এটা হচ্ছে আমাদের বাংলা ফন্টের জন্য পেজ তাই না তাহলে বাংলা ফন্টে এখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখো এখানে আমার পেজটা এখন ওপেন হবে সো পেজটা যেটা ওপেন হচ্ছে এটা কিন্তু তোমার এই যে আধুনিক কন্টেন্ট কলেজ পেজটা ওপেন হলো বর্তমানে যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু আমি অবরোধে টাইপ করেছি রাইট এই লেখাটা আমি টাইপ করেছি অবরোধে এখন এই লেখাটা তুমি বোল্ড করতে পারো ইটালিক করতে পারো আন্ডারলাইন করতে পারো সেটা সেটা হলো ফরম্যাটিং ট্যাগের ব্যবহার তো ওইটা আমি দেখাচ্ছি না আমি এখন দেখাবো যে এটাকে এখন তুমি সুতুনি এমদে ফন্টে কিভাবে দেখাতে পারো তো সুতুনি এমদে ফন্টে দেখানোর জন্য আমাদের সুতুনি এমদে ফন্টের ক্ষেত্রে বিদায় কিবোর্ড লিখতে হবে তো বিদায় কিবোর্ডের জন্য আমি আগে আমাদের একটা লেখা আছে সেটা আমি দেখা দিচ্ছি আধুনিক ক্যান্টনমেন্ট কলেজ এটা আমার লেখা আছে এমএস ওয়ার্ডে ঠিক আছে এটা একটু মনোযোগ করে দেখো সুতুনি এমদে ফন্টের মাধ্যমে কিভাবে আমরা দেখাতে পারি অবরোধ কিবোর্ড থেকে সরাসরি তো বাংলা ফন্ট টাইপ করতে পারলাম যদি তোমার কম্পিউটারে অবরোধ সফটওয়্যার থাকে আর যদি কম্পিউটারে অবরোধ সফটওয়্যার না থাকে সেক্ষেত্রে তুমি হচ্ছে সুতুনি এমদে ফন্টও টাইপ করে কাজ করতে পারো অর্থাৎ বিদায় কিবোর্ডে যদি বিদায় কিবোর্ডের জন্য তোমার কিগুলো সহজে তুমি মনে রাখতে পারো সেক্ষেত্রে তুমি টাইপ করে কাজ করতে পারো আর যদি মনে করো স্যার না আমি ইংলিশ থেকে বাংলায় টাইপ করতে পারি সেক্ষেত্রে তোমার অবরোধে লেখাটাই ভালো হবে আচ্ছা আমি দুইটাকে সেম ভাবে বড় করে দিচ্ছি একটু বড় করে লিখে এখানে বেশি বড় হয়ে গেছে ওকে এখন একটু মনোযোগ সহকারে দেখো আমার প্রথম যে লেখাটা আছে আধুনিক ক্যান্টনমেন্ট কলেজ এই লেখার ফন্টের নামটা কি একটু বলো আমাকে কি লেখা আছে বলো তো এই ফন্টে যখন আমি এই ফন্ট বা এই লেখাটা সম্পূর্ণ আমি সিলেক্ট করলাম তখন এখানে দেখো ফন্টের একটা নাম আসছে এই নামটা কি লেখা আছে এখানে কালপুরুষ কালপুরুষ এই মনে রাখবা কালপুরুষ ফন্ট হচ্ছে অবরোধ কিবোর্ডের জন্য কালপুরুষ ফন্ট অবরোধের জন্য সব থেকে ভালো ফন্ট বলতে সব থেকে দেখায় দে দেখতে ভালো লাগে যে ফন্ট সেটা কালপুরুষ আচ্ছা এখন আমি যেটা নিচে লিখেছি সেটা দেখো তোমার অবরোধ কিবোর্ডের জন্য নয় এটা আমি সিলেক্ট করলাম তাহলে লেখাটা কি আসলো সুতুনি এমজে সুতুনি এমজে সুতুনি এমজে ফন্টটা হচ্ছে তোমার বিদায় কিবোর্ডের জন্য তো আমরা এখন দেখবো সুতুনি এমজে ফন্টের মাধ্যমে কিভাবে কাজ করতে হয় সো সুতুনি এমজে ফন্টের জন্য কিভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফন্ট ফেস যেটা আছে এটাকে আমরা সুতুনি এমজে করতে হবে তো আমি সুতুনি এস বড় হাতের টি ও এন এন ওয়াই এ তারপরে এম আর জে বড় হাতে এটা মনে রাখি এখন আমি যেটা করব আমার এই যে আমি এখানে যাচ্ছ এই ফন্টের এখানে আমি বল লাইনে এসে আবার ফন্ট টাইপ করে আমি এটা দেখাই দিচ্ছি ফন্ট তারপরে ফেস ফেস ইকুয়ালস টু তোমার সুতুনি এমজে লিখতে হবে এস বড় হাতে এস ইউ টি ও এস বড় হাতে লিখো তারপরে এস ইউ টি ও এন এন ওয়াই সুতুনি এমজে দেখো এটা হলো ফন্ট ফেস হ্যাঁ
সুতো নিয়মে লেখার পরে তোমাদের এটা করতে হবে, তোমার ওই লেখাটা এখানে টাইপ করতে হবে। তো আমরা সুতো নিয়মে ফন্টের লেখাটা যেহেতু এখানে আমাদের আছে মাইক্রোসফট ওয়ার্ড, এমএস ওয়ার্ডে, আমি লেখাটা জাস্ট এখান থেকে কপি করব। তো সব থেকে মজার বিষয় হচ্ছে এই লেখাটা যখন আমি কপি করে আমার ফন্টের ভিতরে পেস্ট করব, তখন এই লেখাটা আর বাংলাতে থাকবে না, এই লেখাটা ভেঙে দেবে। তো এই লেখাটা কেমনে ভাঙবে দেখো, আমি যখন সুতো নিয়মদের ভিতরে আমি এটা পেস্ট করে দিলাম, তখন দেখো লেখাটা আর বাংলা নাই। তো এই লেখাটা আসতে এ ভি, তারপরে উপরে একটা তোমার কমা সাইন, ডিআরএক্স, অনেক ভাবে কিন্তু লেখাটা ভেঙে গেছে, একটা হদ বড় লেখা চলে আসছে। কিন্তু এই লেখাটা আসলে আদমদী ক্যান্টনমেন্ট কলেজ। তোমাদের মনে হতে পারে স্যার এটা কেমনে হবে আদমদী ক্যান্টনমেন্ট কলেজ, তা আমি যখন রান করাবো তখন তোমরা বুঝতে পারবো। তাহলে আমরা সুতো নিয়মিত ফন্ট যখন ব্যবহার করলাম, করার পরে যখন ওই সুতো নিয়মিত ফন্ট এখানে পেস্ট করে দিলাম, তখন লেখাটা সম্পূর্ণ ভেঙে গেল এবং আমি এখানে ফন্টটা ক্লোজ করে দিই। এ পয়েন্টটি ফন্ট ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে আমার দুটো আলাদা লাইনে শো করবো, তার জন্য লাইন ব্রেক দিলাম, লাইন ব্রেক দিয়ে কাজ করাতে হবে। আর সব ঠিক আছে, এখন তুমি এটাকে সেভ করে দাও। সেভ করে দেওয়ার পরে যখন আমি রিফ্রেশ দেবো, তখন দেখবো আমার দুইটা আলাদা লাইন তৈরি হয়েছে। উপরে আদমদী ক্যান্টনমেন্ট কলেজ যেটা আছে ওইটাও শো করবে, আর নিচে সুতো নিয়মিত ফন্ট যেটা আছে এটাও শো করবে। এখন তুমি পেজটাকে রিফ্রেশ দাও। ওকে, চলে আসছে। সো দেখো আমার কিন্তু দুইটাই শো করছে, একটা হচ্ছে তোমার দুইটাই বাংলায় শো করছে, কিন্তু উপরের যে লেখাটি আছে এই লেখাটা হলো অভ্র টাইপ, এটা হলো অভ্রর জন্য, এটা হচ্ছে অভ্রর জন্য, আর নিচেরটা হচ্ছে তোমার সুতো নিয়মিত ফন্টের জন্য। এখন এই লেখাটা তখন তুমি স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কাজ করবা, তখন তোমার কিভাবে কাজ করতে হবে। স্টাইল দিয়ে কাজ করতে হলে আমি এখানে আবার লাইন ব্রেক দিচ্ছি, সেম ভাবে লিখতে পারবা, লাইন ব্রেক এর পরে স্ল্যাশ দাও। এরপরে তুমি যেটা করবে, তুমি আবার ফন্টের মাধ্যমে কাজ করতে পারো ফন্ট, তখন তুমি স্টাইল অ্যাট্রিবিউট লিখতে হবে, রাইট? সো ফন্ট স্টাইল ইকুয়ালস টু ডাবল কোটেশন, তখন তোমার লিখতে হবে ফন্ট ফ্যামিলি, লিখতে হবে ফন্ট ফ্যামিলি, চলে আসতে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি পরে কলন সাইন দিতে হবে, তারপরে তোমার সুতো নিয়মে ফন্ট লিখতে হবে। সুতো নিয়মে চলে আসছে এখানে, তারপরে আমাদের করতে হবে আমাকে তোমার অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করতে হবে সুতো নিয়মে ফন্টের পরে। আচ্ছা, এখানে ডাবল কোটেশন দিচ্ছি আমি আগে। ওকে, এরপরে তোমার এই অবজেক্ট কোডের জন্য টাইপটা এই যে এইটা, এটা সেম ভাবে কপি করে নিচ্ছি আমি, কপি করে এখানে পেস্ট করে দিই। আচ্ছা, তারপরে আমি যেটা করব, আমি এখানে দিব লাইন, এখানে ফন্ট ক্লোজ করে দিই, স্ল্যাশ ফন্ট, স্ল্যাশ ফন্ট, ওকে। আর আমি একটু সেখানে সাইজটা বাড়াতে পারি, সেমি ক্লোন দিচ্ছি, সেমি ক্লোন দিয়ে সাইজটা বাড়াতে পারি, ফন্ট সাইজ, ফন্ট সাইজ দেখো নিচে আছে, ফন্ট সাইজটা আমি একটু বড় করে দিব। এখন ফন্ট সাইজ কলন আমি এখন দিলাম মনে করো হচ্ছে 300 বা 400 পিক্সেল, 400 পিক্সেল জন্য 400% রেস্ট্রিক্ট হবে। আর কালার দিলাম, কালার দিলাম হচ্ছে ফন্ট কালার, ফন্ট কালার, সেক্ষেত্রে আমরা সরাসরি কালার লিখে দিচ্ছি, COLOR কালার, কালার রিকোয়েস্ট আমি দিলাম হচ্ছে এখানে তোমার একটা কালারের কোড দিলাম, হ্যাশ 00FF00, সেক্ষেত্রে গ্রিন শো করবে। আমাদের কাজ মোটামুটি শেষ, এখন আমি এটাকে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর আমি এটাকে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখো আমাদের তিনটা লাইন শো করবে। এটা অনেক বড় লেখা আসছে, এটা পেজ যেহেতু জুম করা আছে আমি জুম আউট করে দিচ্ছি। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে দেখো, আমি এই সেম ভাবে আমি যে লেখাটা লিখেছি, এই লেখাটা বাংলা ফন্টের বা বাংলা ওয়েব পেজে প্রদর্শন করার জন্য আমি দুইটা উপায়ে লিখেছি। কিন্তু দুইটা উপায়ের মধ্যে প্রথম যে উপায়টা ছিল, এই লেখাটা হচ্ছে তোমার সরাসরি তোমার ফন্ট এর ব্যবহার করে এখানে অভ্র কিবোর্ডের মাধ্যমে লিখেছি, আর সেকেন্ড যে লাইনটা আছে এই লাইনটা হচ্ছে তোমার সুতো নিয়মে ফন্টে লিখেছি, ফন্টের ফেসে সুতো নিয়মে দিয়েছি। আর লাস্টের যে লাইনটা দিয়েছি এই লাইনটা তোমার হচ্ছে ফন্ট স্টাইল অ্যাক্টিভিটির মাধ্যমে কাজটা করিয়েছি। এখন অনেক সময় পরীক্ষাতে আসতে পারে যে এই যে ফন্ট আমি টাইপ করেছি, এই ফন্টের জন্য তুমি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করো। তো আমরা এর বাইরেও কিন্তু এই ফন্টের বাইরেও আমরা অনেক ধরনের ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করতে পারি। যেমন আমাকে যদি বলে যে এই ফন্টটা তুমি হচ্ছে বোল্ড করো, ইটালিক করো, আন্ডারলাইন করো, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখানে বোল্ড ট্যাগ ইউজ করতে পারি,
তারপরে আমরা এখানে আই ট্যাগ ইউজ করতে পারি, আমরা এখানে ইউ ট্যাগ ইউজ করতে পারি। এখন এই বোল্ড ইউআরআই এটা আমাদের ক্লোজ করতে হবে ঠিক এই জায়গায়, তো আমরা যেটা পরে শেষ করি সেটা আমাদের আগে, মানে পরে লিখলে সেটা আগে শেষ করতে হয়, তাহলে আমাদের এখানে শেষ করতে হবে কোনটা, শেষ করতে হবে ইউ ট্যাগ, রাইট? স্ল্যাশ আমরা ইউ দিলাম, স্ল্যাশ ইউ, তারপরে আমরা ইউজ করলাম স্ল্যাশ আই ট্যাগ, তারপরে আমরা শেষ করলাম স্ল্যাশ বি ট্যাগ। লেখাটা তাহলে বোল্ড হবে, ইটালিক হবে, আন্ডারলাইন হবে প্রথম লাইনটা। আমি এটাকে আমি সেভ করে দিচ্ছি, সেভ করে রিফ্রেশ দাও, আর প্রথম লাইনটা বোল্ড হলো, ইটালিক হলো এবং আন্ডারলাইন হলো। আবার সিমিলারলি সেকেন্ড লাইনে একই কাজ করাতে পারো, সেকেন্ড লাইনের মধ্যেও তুমি এই বোল্ড ইটালিক আন্ডারলাইন করাতে পারো, সেকেন্ড লাইনের মধ্যে তুমি তার সাইজ বাড়াতে পারো। এখানে ফন্ট সাইজ এস সাইজ দিয়ে দিই, সাইজ কত দিলা 7 পিক্সেল, এখানে দিলা 7, তারপরে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে সেকেন্ড লাইনটা রিফ্রেশ দাও, মানে পেজ রিফ্রেশ দাও, দেখো সেকেন্ড লাইনের সাইজটা অনেক বড় হয়ে গেছে। আবার সেকেন্ড লাইনে যেমন আমি সাইজ অ্যাট্রিবিউটার ব্যবহার করছি, ফন্ট ফেস তারপরে সাইজ, আবার সেকেন্ড লাইনের জন্য তুমি শুধুমাত্র এখানে কালার অ্যাট্রিবিউটার দিয়ে কাজ করতে পারো। আর থার্ড নম্বর 9 নম্বর লাইনে যেটা আছে, 9 নম্বর লাইনে তোমার ফন্ট স্টাইল যেটা আছে, স্টাইলের ভিতরে ঠিক এভাবে তোমার ফন্টের ভ্যালু গুলো লিখে দিতে হবে, তাহলে আমরা খুব সহজে কিন্তু ওয়েব পেজে বাংলা লেখাটা শো করতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে কিভাবে ওয়েব পেজে বাংলা লেখা দেখানো যায় বা বাংলা ফন্ট শো করা যায়, সেক্ষেত্রে তোমরা এখান থেকে ঠিক এভাবেই ব্যাখ্যা লিখবা। আমি আবার প্রথম থেকে বলছি, একটু মনোযোগ সহকারে শুনো, 2 থেকে 3 মিনিট দিলে কথাগুলো বলবো, সেই কথাগুলো রেকর্ড হয়ে থাকবে, এই কথাগুলো লিখে দিবা। ওয়েব পেজে বাংলা প্রদর্শনের নিয়ম, ওয়েব পেজে বাংলা প্রদর্শনের নিয়ম 2টি। প্রথম নিয়ম, সরাসরি অভ্র কিবোর্ডে বাংলা টাইপ করা বা সরাসরি অভ্র ফন্টে দেখানো। সেকেন্ড নিয়ম হচ্ছে আমরা কোনো ফন্টকে সুতুনি এমজি ফেসে বা ফন্ট ফ্যামিলি সুতুনি এমজি সিলেক্ট করে নিয়ে উক্ত লেখাটি ওয়েব পেজে বাংলা প্রদর্শন করা যায়। তো নিয়মটা হচ্ছে প্রথমে ফন্টের ভিতরে আমাদের লেখাটিকে আমরা অভ্র কিবোর্ডের মাধ্যমে ইংলিশ টাইপ করে বাংলা লিখবো, এবং যখন আমরা ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করব অথবা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করব, এই সময় আমাদের ফন্ট ফেস অথবা ফন্ট ফ্যামিলি সুতুনি এমজি লিখতে হবে। এবং লেখার পরে আমরা সুতুনি এমজি ফন্টের যে লেখাটা এমএস ওয়ার্ডে টাইপ করেছিলাম, উক্ত লেখাটি কপি করে আমাদের ফন্ট যে ট্যাগ আছে ট্যাগের মধ্যে পেস্ট করে দিতে হবে। এক্ষেত্রে আমাদের ফন্ট সম্পূর্ণ ভেঙে যাবে এবং ফন্টটা অন্য একটা ফরম্যাটে দেখাবে, কিন্তু এই লেখাটি যখন কোনো ব্রাউজারে রান করানো হবে তখন উক্ত লেখাটি ওয়েব পেজে বাংলায় খুব সহজে প্রদর্শন করানো সম্ভব। তো এইটাই ছিল আমাদের ওয়েব পেজে বাংলা লেখা বাংলা ফন্ট প্রদর্শনের কৌশল। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে প্রশ্ন করো, আমি ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করছি।